সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি করোনা ভাইরাসের আক্রমণের কারণে আমরা কেউ আতঙ্কিত হব না আমরা কি করব বলো তো আমরা সবাই সচেতন হব বাসায় থাকবো নিরাপদে থাকবো আর কি করব বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাবো প্রচুর পরিমাণে পানি পান করব আর সাবান দিয়ে হাত পরিষ্কার করব মনে থাকবে তো আচ্ছা তোমাদের কি মনে আছে আমরা গত পাঠে কি কি পড়েছিলাম একবার মনে করার চেষ্টা করো তো আমরা গত পাঠে কি কি পড়েছিলাম হ্যাঁ তোমরা মনে করার চেষ্টা করো আমি তোমাদেরকে ছবি দেখাই দেখো তো আমরা কি গত পাঠে তবলা পড়েছিলাম হ্যাঁ একদম ঠিক বলেছো তোমরা আমরা গত পাঠে তবলা পড়েছিলাম তয়ে তবলা আমরা আর কি কি পড়েছিলাম মনে করো হ্যাঁ আমরা থয়ে থালা পড়েছিলাম কি মনে পড়ছে তো হ্যাঁ এবার দেখো তো আমরা কি পড়েছিলাম দই দয়ে দই কি মনে পড়ছে হ্যাঁ আমরা তবলা পড়েছিলাম থালা পরেছিলাম দই পড়েছিলাম আর কি পড়েছিলাম ধামা এই যে ধামা দেখেছো ধামা হ্যাঁ ঠিক বলেছ আমরা ধামা পড়েছিলাম এরপর দেখো তো আমরা নাও পড়েছিলাম মনে পড়ছে তোমাদের হ্যাঁ আমরা গত পাঠে এই জিনিসগুলো পড়েছিলাম এখন আমরা আজকে যে তোমাদেরকে যে পাঠটা শেখাবো সেটা তবর্গের তবর্ণ পড়ি ও লিখি তাহলে আমরা পাঠে চলে যাই আজকের পাঠে আমরা যেটা শিখবো বর্ণ শিখি ত বর্ণ ত বর্ণ তাহলে আজকে আমরা কি শিখবো বর্ণ আচ্ছা দিয়ে আমরা কি কি শব্দ শিখেছি তোমাদের মনে আছে একটু মনে করার চেষ্টা করো তো করতো দিয়ে আমরা আগের পাঠিয়ে কি শিখেছিলাম হ্যাঁ দিয়ে আমরা তবলা শিখেছিলাম তাই না দিয়ে আমরা কি শিখেছিলাম তবলা তাহলে আমরা একটু লিখি দিয়ে তবলা এখন তোমরা আর একটু চিন্তা করতো তো আর কি কি শব্দ হতে পারে ত দিয়ে তাল এই তো তাহলে দিয়ে আমরা আর লিখি দিয়ে তাল তোমরা চিনো তাল তাল খেয়েছো তোমরা হ্যাঁ তালের পিঠা তাই তো তালের পিঠা খেতে খুব মজা লাগে তাই না আচ্ছা এবার চিন্তা করতো তো আর কি কি শব্দ হতে পারে হ্যাঁ ত দিয়ে চিন্তা করো ত দিয়ে আর কি কি শব্দ হতে পারে তালা ত দিয়ে তালা তাহলে আমরা লিখে ফেলি ত দিয়ে তালা ত দিয়ে আর কি কিছু হয় তাই না আর একটা শব্দ চিন্তা করো তো ত দিয়ে আর কি কি শব্দ হতে পারে ত দিয়ে বলো ত দিয়ে তোমচ ঠিক বলেছো তেমন তো আমরা চারটি বর্ণ শিখলাম শিক্ষার্থীরা আমরা দেখলাম দিয়ে কি শব্দ পাওয়া যায় তাই তো তদি আমরা চারটা শব্দ পেয়েছি তদিয়ে তবলা পেয়েছি তদিয়ে তাল পেয়েছি ত দিয়ে তালা পেয়েছি দিয়ে তরমুজ পেয়েছি এখন দেখো দিয়ে তবলা তোমরা একটু চিন্তা করো তো তবলা আমরা একটা বাক্য তৈরি করতে পারি কি না আমরা আগের পাথে পড়েছিলাম তাই না তবলা হ্যাঁ ঠিক বলেছ তবলা বাজাই তাহলে সেরকম ভাবে তোমরা চিন্তা করো তো তাল দিয়ে কি বাক্য তৈরি করা যায় তবলা বাজাই আমরা যেমন করেছি সেরকম তাল দিয়ে চিন্তা করো তাল খাই হ্যাঁ তাল খাই একদম ঠিক বলেছো এবার তাহলে দেখো তালা দিয়ে কি বাক্য হয় তালা হ্যাঁ তালা খুলি তালা খুলি আচ্ছা এখন তোমরা দেখো তরমুজ দিয়ে কি বাক্য করা যায় তরমুজ খাই হ্যাঁ এই তো পেয়েছো তোমরা তরমুজ খাই আমরা তাহলে কি শিখলাম ত দিয়ে আমরা শব্দ শিখলাম ত দিয়ে আমরা কয়টা শব্দ শিখলাম চারটা শব্দ শিখলাম তবলা তাল তালা তরমুজ আমরা দিয়ে বাক্যও শিখেছি তাই না এখন চলো আমরা তটা কিভাবে লিখতে হয় সেটা দেখি বোর্ডে তাহলে চলো তনটি কিভাবে বোর্ডে লিখতে হয় আমরা একটু দেখি নেই তোমরা খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়েছ তো আচ্ছা ঠিক আছে তাহলে সবাই তৈরি হয়ে যাও প্রথমে কি করবে প্রথমে একটা মাত্রা দিবে আমরা সবাই জানি মাত্রা তাই না মাত্রা দিয়ে দিলাম তারপরে কি করবে দেখো এই যে এখান থেকে শুরু করে নিচের দিকে আবার উপরের দিকে কি হয়ে গেল? তোমরা আবার লেখো প্রথমে কি দিবে প্রথমে একটি মাত্রা দিবে তারপরে কি দিবে তারপরে এখান থেকে শুরু করে এই যে আস্তে 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 নিচে আসবে আবার উপরে যাবে লিখেছ সবাই আচ্ছা এখন তাহলে আমরা আঙুল দিয়ে করি ঠিক আছে তোমরা মনে করো যে এটি এটা তোমাদের কি করবে খাতা আর আঙ্গুলটা এইভাবে ধরো ঠিক আছে এই যে মাত্রা দেয়া মাত্রা দিলাম এবার দেখো লিখছি ত উপর দিয়ে দিয়ে শুধু হাত ঘোরাবে হ্যাঁ তোমরা এভাবে বেশ কয়েকবার করো আমার সাথে ঠিক আছে প্রথমে মাত্রা দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে এর উপর দিয়ে আঙ্গুলটা ঘোয়ালাম হ্যাঁ আবার করে আরেকবার প্রথমে মাত্রা দিয়ে দিলাম তারপরে আবার উপর থেকে নিচে আসলাম নিচ থেকে আবার উপরের দিকে গেলাম কি বর্ণ হয়ে গেল এটা ত বর্ণ তো আমরা লিখেছি এবার তো আমরা হাওয়ায় লিখবো কিভাবে লিখবো বলো তো হ্যাঁ হাওয়াই লিখবো এই যে মনে করে এটা তোমাদের খাতা আর এই আঙ্গুলটা তোমাদের কি হবে পেন্সিল তাহলে দেখো এই যে আমি পেন্সিল দিয়ে খাতায় কি দিলাম মাত্রা দিলাম তারপরে এই যে গোল দিয়ে নিচ থেকে এই যে উপরে উঠলাম দেখেছো আরেকবার করো তো এই যে মাত্রা তারপরে আবার গোল দিয়ে উপর থেকে নিচের দিকে যাবো আবার নিচ থেকে উপরের দিকে আসবো করেছো আচ্ছা তাহলে আমরা কি শিখলাম বলো ত বর্ণ লেখা শিখলাম তাই তো তোমরা খাতায় নিশ্চয় সবাই করেছো হ্যাঁ তোমরা বই বের করো এবার বইয়ের পৃষ্ঠা নাম্বার সাতাশ বের করবে ঠিক আছে দেখো এখানে কি আছে ত বর্ণ তাই তো এখন আমরা বোর্ডে চলে যাই দেখি তো বোর্ডে এই যে ত বর্ণ তার নিচে দেখো ডট ডট করা দুইটা ত আছে তোমরা কি করবে বলো তো তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে ওই ডট ডট করা বর্ণগুলো আমার সাথে সাথে করে কি করবে ফিল আপ করবে দেখো প্রথমে কি দিবে মাত্রা দিবে তারপরে কি করবে গোল করে ঘুরিয়ে উপর থেকে নিচের দিকে নিয়ে আসবে আবার উপরে দিকে নিয়ে যাবে করেছো তোমরা তোমাদের বইয়ে এটা করবে তারপরে দেখো নিচে আরেকটি আছে এটাও কি করবে বলো তো প্রথমে মাত্রা দিয়ে দিবে তারপরে আবার গোল করে উপর দিক থেকে নিচের দিকে আসবে আবার উপরের দিকে যাবে দেখেছো তোমরা তোমাদের বইয়ের এই দুইটি নিশ্চয়ই ফিল আপ করেছ পেন্সিল দিয়ে এখন দেখো এখানে তিনটা খালি ঘর আছে এটা কি করতে হবে এই তিনটা খালি ঘর তোমরা বাসায় সুন্দর করে ফিল আপ করে দিবে এটা থাকবে তোমাদের বাড়ির কাজ শিক্ষার্থী বন্ধুরা আজকে তাহলে আমরা কি কি শিখলাম একটু মনে করার চেষ্টা করো তো হ্যাঁ আমরা কি করেছে প্রথমে ছবি দেখেছি অনেকগুলো তাই না তবলার ছবি থালার ছবি দইয়ের ছবি ধামার ছবি নাওয়ের ছবি হ্যাঁ তারপরে কি করেছে তো আমরা তবর্ণ দিয়ে অনেকগুলো শব্দ শিখেছি তবর্ণ দিয়ে আমরা কী কী শিখেছি তবর্ণ দিয়ে আমরা তবলা শিখেছি তবর্ণ দিয়ে আমরা তাল শিখেছি তবর্ণ দিয়ে আমরা তালা শিখেছি হ্যাঁ আরেকটা কি তবর্ণ দিয়ে আমরা তরমুজ শিখেছি এবং শব্দ তৈরি করার পাশাপাশি আমরা বাক্য তৈরি করতে শিখেছি তাই না হ্যাঁ বাক্য তৈরি করতে শিখেছি আমরা তারপরে আমরা কি করলাম বলতো আমরা ত বর্ণ লেখা শিখেছি তাই না হ্যাঁ এই যে আমরা ত বর্ণ লেখা শিখে গেলাম তারপরে কি করব এখন তোমরা এই ত বর্ণ এই যে তোমাদের বাড়ির কাজটা যেটা দিয়েছি সেটা তোমরা বাসায় সুন্দর করে করবে আর খাতায় বারবার ত বর্ণটা অনুশীলন করবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা মন দিয়ে বাসায় পড়াশোনা করবে বাড়ির কাজগুলো করবে আর বিদ্যালয় খোলার পর তোমাদের এই যে কাজগুলো সেগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই অবশ্যই দেখাবে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা এখন অনেক বেশি সময় আপনাদের শিশুদের কাছে পাচ্ছেন তাদের পড়ালেখার প্রতি যত্ন নিন তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং করোনা সম্পর্কে সচেতন করে তুলুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না সতর্ক থাকব ঘরে থাকব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা সবাই সুরক্ষিত থাকতে পারবো চলো আমরা সবাই মিলে এখন একটা গান করি শীতের সময় সবাই মিলে দাদি বাড়ি যাব দাদি বাড়ি গিয়ে সবাই অনেক পিঠা খাবো শীতের সময় সবাই মিলে দাদি বাড়ি যাব দাদি বাড়ি গিয়ে সবাই অনেক পিঠা খাবো কি স্কুল ছুটি হলে আমরা সবাই দাদি বাড়িতে চলে যাই তাই না হ্যাঁ দাদি বাড়িতে যাই নানি বাড়িতে যাই কিন্তু শীতের সময় আমরা যখন দাদি বাড়িতে যাই তখন পিঠা খাওয়ার অনেক ধুম পড়ে যায় তাই না আমাদের বাংলাদেশে শীতের সময় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় তখন তোমরা দেখবে অনেক জায়গায় পিঠার উৎসব হয় তখন কি হয় বলো তো নতুন ধান আসে নতুন ধান ঢেকেতে ভানে তারপরে কি হয় চাল গুঁড়ো করা হয় এবং সেই চাল থেকে আমরা মজার মজার সব পিঠা খাই তাই না এই পিঠাগুলোর অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমরা নিশ্চয়ই নামগুলো এর আগে শুনেছ কি কি পিঠার নাম বলো তো পাটিসাপটা পিঠা ভাপা পিঠা চিতই পিঠা খেজুর পিঠা বিবিখানা পিঠা হ্যাঁ আমরা অনেক পিঠার নাম শুনেছি তাই না আজকে আমরা আজকে আমরা কি বলো বলতো আজকে আমরা দাদির হাতের মজার পিঠার গল্পের অনুশীলনী তিন করব। এর আগে আমরা অনুশীলনী এক আর দুই করেছি আজকে আমরা করব অনুশীলনী তিন দাদির দাদির হাতে দাদির হাতের মজার পিঠা আজকে আমরা শিখবো দাদির হাতের মজার পিঠা গল্পে অনুশীলনী তিন আজকে আমরা কি গল্প করবো তাহলে বলো তো আজকে আমরা দাদির হাতের মজার পিঠা গল্পের অনুশীলনী তিন করব। আমরা এর আগে দাদির হাতের মজার পিঠা গল্পটি পড়েছি অনুশীলনী এক করেছি দুই করেছি আজকে আমরা তিন করব। কিন্তু তার আগে চলো আমরা একটু জেনে আসি তো আমরা আগের পাঠে কি কি করেছি আমরা আগের পাঠে দাদির হাতের মজার পিঠা গল্পটি পড়েছিলাম তাই না তোমাদের কি মনে আছে তুলি তপু এরা কোথায় বেড়াতে গিয়েছিল হ্যাঁ ওরা দাদির বাড়িতে বেড়াতে গিয়েছিল আচ্ছা দাদির বাড়িতে ওরা কখন বেড়াতে গিয়েছিল বলো তো শীতকালে বেড়াতে গিয়েছিল সেখানে ওরা কত দিন ছিল তোমাদের মনে আছে হ্যাঁ সে তারা দাদির বাড়িতে সাত দিন ছিল দাদির বাড়িতে বেড়াতে গিয়ে ওরা অনেক রকম পিঠা খেয়েছিল তাই না কি কি পিঠা খেয়েছিল বলো তো দেখি ভাপা পিঠা খেয়েছিল এখন তোমরা মনে করো তো ভাপা পিঠা কি কি দিয়ে তৈরি হয় ভাপা পিঠা তৈরি করতে কি কি লাগে একটু মনে করার চেষ্টা করো তো ভাপা পিঠা তৈরি করতে চালের গুঁড়ো লাগে হ্যাঁ আর কি লাগে গুড় লাগে আর নারকেলের কোড়া লাগে হ্যাঁ তুলি আর তুপু দাদির বাড়িতে অনেক দিন ছিল তাই না সাত দিন তারা ছিল তারা অনেক মজা করেছে অনেক রকম পিঠা খেয়েছে আচ্ছা চলো তাহলে আমরা এবার আমাদের পাঠের আজকের পাঠের অনুশীলনী তিনে চলে যাই তোমরা সবাই একটু বইটা বের করো তো তোমরা সবাই আমার সাথে পৃষ্ঠা নাম্বার আটত্রিশ বের করবে তোমাদের বইয়ের তাহলে চলো আমরা এবার একটু বোর্ডে দেখিনি আমরা আজকে কি শিখবো যুক্ত চিনি এবং যুক্ত বর্ণ দিয়ে তৈরি নতুন শব্দ পড়ি আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো অনুষ্ঠান আমার সাথে সাথে বলো অনুষ্ঠান অনুষ্ঠান একটু ভালো করে লক্ষ্য করো তো দেখো তো এখানে লাল কালি দিয়ে কোন বর্ণটি লেখা আছে হ্যাঁ এখানে দুটি বর্ণ একসাথে আছে তাই না আমরা তাহলে একটু দেখি হ্যাঁ কি দেখতে পাচ্ছ তো দুটো বর্ণ যুক্ত রয়েছে। এখন একটু করে খেয়াল করো তো দেখো তো এখানে কি কি বর্ণ দেখা যাচ্ছে একটা বর্ণ আমরা বুঝতে পারছি আর একটা বর্ণ আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে তাই তো আমরা বারবার পড়ি অনুষ্ঠান স আসছে আমাদের একটা আমরা দেখে নেই এখানে কোন শের সাথে যুক্ত রয়েছে ঠ ঠিক আছে দেখি তো এই যে দেখো কোন স আছে বলো তো যুক্ত ঠ তাহলে আমরা অনুষ্ঠান থেকে কোন যুক্ত বর্ণটি পেয়েছি মর্ধনুষ্য যুক্ত ঠ মধুন যুক্ত ঠ আমার সাথে বলো স যুক্ত ঠ ঠ এবার তোমরা একটু মনে করো তো এই মূর্ধুন যুক্ত ঠ দিয়ে আর কি কি শব্দ হতে পারে মূর্ধুন যুক্ত ঠ দিয়ে দেখি আমরা কি শব্দ হতে পারে কি দেখতে পাচ্ছি আমরা কাষ্ঠ আমার সাথে সাথে বলো কাষ্ঠ আমার সাথে আবার বলো কাষ্ঠ কাষ্ঠ তাহলে আমরা কি শব্দ পেলাম কাষ্ঠ কাষ্ঠ মানে কি তো কাষ্ঠ মানে কাঠ কাঠের আরেকটা নাম কাষ্ঠ এবার তোমরা চিন্তা করো তো যুক্ত ঠ দিয়ে আর কি কি শব্দ হতে পারে আর একটি শব্দ মনে করো তোমরা আচ্ছা তোমরা মনে করো আমি একটু দেখি বোর্ডে আর কি শব্দ হতে পারে কি দেখতে পাচ্ছি আমরা পৃষ্ঠা পৃষ্ঠা আমার সাথে বলো পৃষ্ঠা তাহলে আমরা অনুষ্ঠান থেকে কি পেলাম কাষ্ঠ পৃষ্ঠা এর দেখি কি আছে কি দেখতে পাচ্ছি আমরা বর্ষা আমার সাথে সাথে বলো বর্ষা বর্ষা এবার দেখি এখানে যুক্ত বর্ণটি কী আছে কি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি আমরা মূর্ধুন রেভ মূর্ধুন রেফ দেখতে পাচ্ছি আচ্ছা আমরা বর্ষা যখন উচ্চারণ করছি দেখো বর্ষা একটা র আসছে তাই না সেই রটা হচ্ছে এই রেফ বর্ষা তারপরে মধুমস্য এখন তোমরা চিন্তা করো তো রেফ যুক্ত মধ্য দিয়ে কি কি শব্দ হতে পারে আমরা একটু বোর্ডে দেখি কি দেখতে পাচ্ছি আমরা বর্ষ বর্ষ মানে বছর এটা আমরা সবাই জানি তাই না আর কি শব্দ হতে পারে দেখো তো হর্ষ হর্ষ আমার সাথে সাথে বলো হর্ষ হর্ষ মানে কি বলো তো হর্ষ মানে আনন্দ হর্ষ মানে আনন্দ তাহলে আমরা বর্ষা থেকে কি পেলাম বর্ষ হর্ষ এবার দেখি পরের শব্দটি কি আছে রাত্র আমার সাথে বলো রাত্র রাত্র এখন এখানে দেখো যুক্ত বর্ণটি কি রয়েছে আমরা একটু দেখে নেই রাত্র এখানে রয়েছে তয় রফলা তয় যুক্ত রফলা আমরা দেখে নেই ত যুক্ত রফলা এটাকে বলে রফলা রাত্র এবার চিন্তা করো শব্দ কি হতে পারে পাত্র আমার সাথে বলো পাত্র পাত্র আর একটি শব্দ আমরা চিন্তা করি কি হতে পারে ছাত্র পাত্র ছাত্র আমার সাথে বলো ছাত্র আচ্ছা আমরা চল একটু বোর্ডে যাই দেখি আর কি শব্দ আছে নতুন কি দেখতে পাচ্ছি আমরা বাষ্প আচ্ছা বলো তো বাষ্প শব্দের অর্থ কি বাষ্পটা কি আসলে একটু মনে করি আমরা আমরা গল্পে পড়েছি না বাষ্প হ্যাঁ আমরা গল্পে পড়েছি তো গরম পানির যে ভাবটা সেখানে পিঠা সিদ্ধ না আমরা ভাপা পিঠা সেই ভাবটা কি বলে বাষ্প এখন দেখি তো বাষ্পে কোন যুক্ত বর্ণটি রয়েছে কি দেখতে পাচ্ছি আমরা যুক্ত মনে দেখতে পাচ্ছি এখন দেখি তাহলে এখানে কি কি রয়েছে কি দেখতে পাচ্ছি মূর্ধনস্ব যুক্ত প বাষ্প বর্ধনস্ব যুক্ত প এখন তাহলে তোমরা একটু চিন্তা করে বলো তো মর্ধনস্ব যুক্ত প দিয়ে আর কি কি শব্দ হতে পারে আমরা একটু দেখি বোর্ডে পুষ্প পুষ্প আমরা সবাই জানি তাই না পুষ্প মানে কি তো ফুল পুষ্প ফুল আচ্ছা এবার দেখি তো যুক্ত প দিয়ে আর কি শব্দ হতে পারে কি দেখতে পাচ্ছি আমরা নিষ্পাপ নিষ্পাপ অর্থ কি তো যার মনে কোনো পাপ নেই নিষ্পাপ এরপরে দেখি আর কি কি শব্দ আছে সিদ্ধ সিদ্ধ আমার সাথে সাথে বলো সিদ্ধ সিদ্ধ আচ্ছা সিদ্ধ শব্দের অর্থ কি বলতো আমরা এর আগের পাঠও শিখেছি তাই না সিদ্ধ শব্দের অর্থ কি তাপে রান্না করা তাপে রান্না করা আমরা তাহলে দেখি যুক্ত বর্ণটি কি আছে যুক্ত বর্ণটি কি রয়েছে দেখো তো সিদ্ধ দ যুক্ত ধ দ যুক্ত ধ এবার একটু চিন্তা করো তো দ যুক্ত ধ দিয়ে আর কি কি শব্দ হতে পারে আমরা একটু বোর্ডে দেখি আমার সাথে সাথে বলো বৃদ্ধ বৃদ্ধ মানে কি বলো তো বেঁধে যাওয়া কোনো কিছু বেঁধে যাওয়া বৃদ্ধ আচ্ছা দ যুক্ত ধ দিয়ে আর কি শব্দ হতে পারে একটু চিন্তা করো কি দেখা যাচ্ছে শুদ্ধ শুদ্ধ আমার সাথে সাথে বলো শুদ্ধ শুদ্ধ আচ্ছা এবার এর পরের শব্দটি কি আছে আমরা একটু দেখে নেই উপস্থিত আমরা সবাই জানি তাই না উপস্থিত উপস্থিত দেখো এখানে এখন যুক্ত বর্ণটি কি আছে দেখো তো আমরা দেখি যুক্ত বর্ণে কি কি যুক্ত রয়েছে দন্তস্ব যুক্ত থ যুক্ত থ এবার একটু চিন্তা করো যুক্ত থ দিয়ে কি শব্দ হতে পারে তোমরা একটু চিন্তা করো দন্তস্ব যুক্ত থ দিয়ে কি শব্দ হতে পারে সুস্থ সুস্থ আমার সাথে সাথে বলো সুস্থ আমাদের সবাই এখন সচেতন থাকবো সচেতন থাকলে আমরা কেমন থাকবো সুস্থ থাকবো সুস্থ ভালো থাকা তারপরে চিন্তা করো তো দন্তস্বযুক্ত থ দিয়ে আর কি শব্দ হতে পারে আস্থা কি দেখতে পাচ্ছি আমরা আস্থা আচ্ছা আস্থা মানে কি বলো তো বিশ্বাস আস্থা মানে বিশ্বাস আচ্ছা চলো এর পরের শব্দটি কি আছে আমরা একটু দেখে নেই কি দেখতে পাচ্ছি আমরা অঞ্চল আমরা অঞ্চল এর আগের পাঠে পড়েছি অনুশীলনের এক দুই আমরা অঞ্চল পড়েছি অঞ্চল মানে কি বলতো এলাকা আচ্ছা এখানে যুক্তবর্ণটি কি রয়েছে দেখে নেই এখন দেখে নেই যুক্ত ভেঙে কি হয় দেখো ইঁয়ো যুক্ত চ ইঁ যুক্ত অঞ্চল, ইঁ যুক্ত চ আমার সাথে সাথে বলো চ এবার একটু চিন্তা করো যুক্ত চ দিয়ে কি শব্দ হতে পারে ইঁ যুক্ত চ দিয়ে শব্দ আমরা চিন্তা করি আমরা কি দেখতে পাচ্ছি চঞ্চল আবার আমার সাথে সাথে বলো চঞ্চল চঞ্চল আর কি শব্দ হতে পারে দেখি তো পঞ্চাশ আমার সাথে সাথে বলো পঞ্চাশ পঞ্চাশ এরপরে আমরা দেখি কী শব্দ দেখতে পাচ্ছি বিখ্যাত আমার সাথে বলো বিখ্যাত আবার বলি বিখ্যাত আচ্ছা এর মধ্যে যুক্তবর্ণটি কি দেখি তো আমরা একটু যুক্তবর্ণটি জফলা এবার দেখি ভেঙে দেখি যুক্তবর্ণটি যুক্ত জফলা কি দেখতে পাচ্ছি জফলা। আবার বলো যুক্ত জফলা যুক্ত জফলা এবার একটু চিন্তা করতো যুক্ত জফলা দিয়ে কি কি শব্দ হতে পারে আমরা একটু দেখি নেই বোর্ডে খ্যাপা আমার সাথে সাথে বলো খ্যাপা 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 পা আর একটা শব্দ কি হতে পারে একটু চিন্তা করি আমরা যুক্ত জফলা দিয়ে আমরা আরেকটি শব্দ চিন্তা করি আমরা বোর্ডে দেখি ব্যাখ্যা আমার সাথে সাথে বলো ব্যাখ্যা আবার বলি একটু ব্যাখ্যা তাহলে আমরা দেখো কতগুলো যুক্ত বর্ণ আমরা এখন চিনলাম আমরা প্রথম থেকে আবার একটু দেখি তোমরা তোমরা তোমাদের বইয়ে সবাই একটু দেখে নাও আমরা কি দেখতে পাচ্ছি অনুষ্ঠান অনুষ্ঠান মধ্যনষ্য যুক্ত ঠ মধ্য ঠ আমরা শব্দ কি পেয়েছি কাষ্ঠ পৃষ্ঠা কাষ্ঠ পৃষ্ঠা এরপর আমরা কি পেয়েছি বর্ষা বর্ষা রেপ যুক্ত মধ্যনষ্য রেফ মধ্য আমরা শব্দ কি পেয়েছি বর্ষ হর্ষ বর্ষ হর্ষ এরপরে দেখি আমরা কি শব্দ রাত্র আমার সাথে বলছ হ্যাঁ রাত্র রাত্র তয় রফলা ত রফলা শব্দ আমরা করেছি পাত্র ছাত্র এর দেখি বাষ্প বাষ্পদে আমরা যুক্ত কি কী পেয়েছি মর্ধনস্ব যুক্ত প প পুষ্প নিষ্পাপ এর পরে আমরা কী পেয়েছি সিদ্ধ সিদ্ধতে যুক্ত বর্ণ কোনটি দ যুক্ত ধ দ ধ এবং শব্দ পেয়েছি দুইটি কী কী বিদ্ধ শুদ্ধ এর পরে দেখি কী পেয়েছি আমরা উপস্থিত উপস্থিত দন্ত থ ধ স থ এবং শব্দ পেয়েছি কী কি সুস্থ আস্থা সুস্থ আস্থা হ্যাঁ তোমরা আমার সাথে পড়ছো তো তাই না এর পরে দেখো তো অঞ্চল অঞ্চল ইয যুক্ত চ ই আমরা শব্দ কি পেয়েছি চঞ্চল পঞ্চাশ চঞ্চল পঞ্চাশ এর পরের শব্দটি দেখি কি পেয়েছি বিখ্যাত খ যুক্ত জফলা খ, জফলা। শব্দ কি পেয়েছি খ্যাপা ব্যাখ্যা তাহলে আমরা যুক্ত বর্ণগুলো দেখে নিলাম এবার এই যুক্ত বর্ণগুলো তোমরা বারবার বাসায় খাতায় অনুশীলন করবে আচ্ছা তাহলে আমরা একটু দেখে নিই বাড়ির কাজটি কি দিয়েছি বাড়ির কাজটি যুক্ত বর্ণগুলো বারবার খাতায় অনুশীলন করবে ও একটি করে নতুন শব্দ তৈরি করবে মনে থাকবে তো আমাদের বাসায় বাড়ির কাজটুকু যেন কোনোভাবেই আমরা ফাঁকি না দিই ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাসায় পড়াশোনা করবে মনোযোগ দিয়ে বাড়ির কাজটা ভালোভাবে করবে এবং যখন বিদ্যালয় খুলবে তোমাদের তখন কি করবে বলো তো তোমাদের শ্রেণী তোমাদের বাড়ির কাজটি দেখাবে বাবা মার কথা শুনবে সুস্থ থাকবে সচেতন থাকবে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনার আপনার শিশুকে এখন অনেক বেশি সময় থেকে বাসায় পাচ্ছেন তার যত্ন নিন তাকে সচেতন করুন করোনা সম্পর্কে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবিদ্য কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে চলো আজকে আমরা আমাদের আজকের পাঠ শুরু করব আমি আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে পাঠ দিব আমাদের আজকের পাঠ হচ্ছে গুণ করি তোমরা নিশ্চয়ই গতদিন কি করেছিলে গুণ করেছিলে সবার কি মনে আছে গুণ কীভাবে করতে হয় হ্যাঁ আমরা নামটা পড়ে পড়ে গুণ করব। তাহলে আগে আমরা কি করেছি নামতা শিখে ফেলেছি এখন আমরা কি করছি গুণ করছি তাহলে চলো একটু দেখে নেই গুণ কিভাবে করতে পারি আমরা আসো আমরা সবাই একটু বোর্ডে দেখব দেখো এখানে বলা আছে কিভাবে গুণ করা যায় কতকে গুণ করবো সতেরোকে গুণ করব কত দিয়ে তিন দিয়ে প্রথমে দেখো সতেরোকে দুইটি অংশে ভাগ করব সতেরোকে কি করব আমরা দুইটি অংশ ভাগ করে নিব একটি হচ্ছে দশ এবং অপরটি হচ্ছে সাত তাহলে দেখো এবার কি করেছি আমরা দশকে প্রথমে তিন দিয়ে গুণ করেছি দশকে তিন দিয়ে গুণ করলে কত হবে ঠিক বলেছ দশে তার মানে হচ্ছে গুণ গুণ তিন তিন করলে কত হয় দিয়ে বলেছো তাহলে চলো লিখে ফেলি এখানে আবার সাত কে তিন দিয়ে গুণ করলে কত হবে সাতকে তিন দিয়ে গুণ করলে কত হবে একুশ লিখে ফেললাম একুশ এখন দেখো দশ আর সাত মিলে কত হচ্ছে সতেরো সতেরোকে আমরা কত দিয়ে গুণ করছি তিন দিয়ে তাহলে এখানে যোগ করে দেই কত হয় দেখো এককের ঘরে শূন্য আর এক মিলে হবে এক আর দশকের ঘরে তিন আর দুই মিলে হচ্ছে পাঁচ তাহলে কত হয়ে গেল একান্ন তাহলে এখন কি বুঝতে পেরেছ তোমরা আমরা সতেরোকে একবারে তিন দিয়ে গুণ না করে এটাকে প্রথমে কি করেছি ভেঙে নিয়েছি দশ এবং সাত কারণ দশের গুণ করা খুব সহজ এই কারণে আমরা কি করেছি দশ এবং সাত নিয়েছি এতে করে আমরা প্রথমে দশকে তিন দিয়ে গুণ করেছি এবং তারপরে সাতকে তিন দিয়ে গুণ করেছি এখন আমরা তাতে কি পেলাম যে সতেরোকে তিন দিয়ে গুণ করলে ফলাফল হবে একান্ন তাহলে বিষয়টি নিশ্চয়ই তোমরা একটু বুঝতে পেরেছ এরকমভাবে আমরা কি করব আরও কয়েকটি গুণ করব। তাহলে চলো আমরা দেখি এটাকেই যদি আমরা আরেকটু অন্যভাবে দেখতে চাই তাহলে কিভাবে হবে আমরা যখন সরাসরি গুণ করি তখন কিভাবে লিখি সেই বিষয়টি আমরা একটু দেখে নিই তাহলে দেখো সবাই আমরা দেখো সরাসরি যখন গুণ করি তখন কিভাবে লিখতে হয় এখানে দেখো প্রথমে এখানে দেখিয়েছে সতেরোকে তিন দিয়ে গুণ করছি দেখো প্রথমে কি করব আমরা একক স্থানের অঙ্কটাকে গুণ করব। তাহলে একক স্থানে কত আছে সাত তাহলে দেখো সাত গুণ তিন সাতকে তিন দিয়ে গুণ করলে কত হয় একুশ হয় তাহলে দেখো আমরা একুশের কি করেছি একটিকে একক স্থানে লিখেছি এবং বামের ছোট করে দশকের ঘরে দুই লিখে রেখেছি পরবর্তীতে এসে দেখো আবার সতেরোকে কি করছি গুণ করছি কিন্তু আমরা একক স্থানের অঙ্কটি গুণ করা হয়ে গিয়েছে এখন আমরা কি করব দশক স্থানের অঙ্কটিকে গুণ করব এখন দেখো এককের ঘরে তো আমরা এক লিখেই রেখেছি তাহলে দশকের এককে তিন দিয়ে গুণ করলে কত হবে এক গুণ তিন সমান হবে তিন আর ওই যে আমরা কি করেছিলাম দশকের ঘরে দুই লিখে রেখেছিলাম তাহলে ওই দুই কি হবে এই তিন দশকের সাথে যোগ হয়ে যাবে তাহলে আমাদের তিন দশক আর দুই দশক মিলে হচ্ছে পাঁচ দশক এই যে এখানে আমরা দশকের ঘরে লিখে দিয়েছি পাঁচ দশক এতে করে আমাদের ফলাফল কি হয়েছে একান্ন তাই না সতেরোকে তিন দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি একান্ন পাচ্ছি দেখো ঠিক একইভাবে এখানে পাশে আমরা করেছি সতেরোকে তিন দিয়ে গুণ দেখো প্রথমে আমরা কি করেছি এককের ঘরের সংখ্যাটিকে গুণ করেছি তাহলে সাত গুণ তিন কত হয়েছে একুশ এরপরে করেছি দশকের ঘরের সংখ্যাটিকে গুণ তার মানে হচ্ছে দশ গুণ তিন কত হচ্ছে তিরিশ এবার আমরা কি করে দিয়েছি যোগ করে দিয়েছি তাতে কত হয়েছে একান্ন এবার কি তোমরা বুঝতে পেরেছ আসলে আমরা ভেঙে ভেঙে করলে আমাদের বিষয়টি সহজ হয় এবং বুঝতে খুব ভালো হয় কিন্তু আমরা তো সব সময় এভাবে ভেঙে ভেঙে করতে পারবো না আমরা যখন খাতায় করব তখন আমরা কি করব সরাসরি গুণ করে ফেলবো কিন্তু আমাদের বোঝার জন্য কি করতে হবে ভেঙে ভেঙে করতে হবে তাহলে চলো আমরা এরপরে আমরা সরাসরি একটু গুণ করে দেখি তাহলে সবাই বইয়ের একান্ন পৃষ্ঠাটি খুলে ফেলো দেখো এখানে আমাদের গুণ করি এখান থেকে আমরা যে কোনো একটি গুণ একটু করে দেখি তাহলে চলো আমরা কোনটি করবে তোমরা একটু বলো দেখি কোনটি করতে চাও চার নম্বর ঠিক আছে চলো আমরা চার নম্বর গুণটি করে ফেলি দেখো চার নম্বরে কি আছে পঁচিশ গুণ চার তাহলে আমরা লিখে ফেলি পঁচিশ গুণ চার এখন দেখো আমরা পঁচিশকে কি করব চার দিয়ে গুণ করব। তাহলে পঁচিশকে আমরা কি করতে পারি একটু ভেঙে লেখলে বলো দেখি কি করা যায় হ্যাঁ বিশ আর হচ্ছে পাঁচ তাহলে এখন আমরা কি করব প্রথমে বিশকে চার দিয়ে গুণ করব। তারপরে আবার কি করবো পাঁচকে চার দিয়ে গুণ করব তাহলে চলো আমরা করে ফেলি দেখো বিশ গুণ চার তাহলে বিশকে চার দিয়ে গুণ করলে কত হয় কে বলতে পারবে বলে ফেলো বলে ফেলো দেখি ঠিক বলেছ আশি হয় তাহলে আমরা লিখে ফেললাম কত আশি এরপরে আমরা কি করব আর কত রয়ে গেল পাঁচ দেখো পাঁচকে আবার কি করব চার দিয়ে গুণ করব তাহলে পাঁচকে চার দিয়ে গুণ করলে কত হবে একটু চিন্তা করে বলো ঠিক বলেছো পাঁচকে চার দিয়ে গুণ করলে হয় বিশ তাহলে দেখো এবার কি হলো বিশ আর পাঁচ হচ্ছে পঁচিশ তাহলে আমরা কত দিয়ে গুণ করেছি চার দিয়ে এতে আমাদের ফলাফল কত হলো দেখো শূন্য একক আর শূন্য একক তাহলে এককের ঘরে শূন্য আর দুই দশক আর আট দশক মিলে হচ্ছে দশ দশক তাহলে দশ দশক আমরা কি করব দশকের ঘরে শূন্য দিয়ে দশ দশকে হয় এক শতক এই যে আমরা লিখে ফেললাম তাহলে আমাদের ফলাফল কত হলো পঁচিশকে চার দিয়ে গুণ করলে আমরা কত পেলাম একশো পেলাম ঠিক আছে সবাই বুঝতে পেরেছ এখন দেখো আমরা আর একটু অন্যভাবে করে দেখি বিষয়টা আমরা কি করব করবো কে গুণ করব সবাই একটু খেয়াল করে দেখো এখন আমরা কি করবো পঁচিশ দেখো কে কত দিয়ে গুণ করছি আমরা চার দিয়ে তাহলে দেখো আমরা প্রথমে কি করব এককের ঘরের সংখ্যাটিকে গুণ করব তাহলে পাঁচকে চার দিয়ে গুণ করলে কত হয় বিশ হয় বিশের জন্য আমরা কি করব এককের ঘরে কি করবো শূন্য লিখব আর দশকের ঘরে একটু ছোট কি করব দুই লিখে রাখব এরপরে আবার কি করব দেখো এবার দশকের ঘরের সংখ্যাটিকে গুণ করব এককের ঘরে আমার কত হয়েছিল শূন্য এখানে লিখে দিলাম শূন্য তাহলে কত হয় চার দিয়ে দুইকে গুণ করলে চার হয় আট আর ওই যে দশকের ঘরে আমার দুই রয়ে গিয়েছে ওই দুই মিলে কত হবে আট আর দুই দশ তার মানে হচ্ছে আমাদের একশত তাহলে আমাদের ফলাফল হচ্ছে কত একশো এবার কি বুঝতে পেরেছ আমরা প্রথমে এককের ঘরে সংখ্যা গুণ করব এবং এখান থেকে যদি দশকের ঘরে কোনো কিছু থেকে যায় দশকের ঘরের সংখ্যাটিকে গুণ করে তাহলে তার সাথে যোগ করে আমরা সেখানে লিখে দিব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো এবার আমরা সরাসরি এইভাবে না করে একটা গুণ করে দেখি একটু চলো আমরা একটা গুণ করে দেখব। তাহলে সবাই দেখো বইয়ের একান্ন সাত নম্বর গুণটি করে দেখি দেখো সাত নম্বর গুনে কি আছে দেখো কত আছে আটচল্লিশ গুণ দুই এখন দেখো আটচল্লিশকে আমরা কি করবো দুই দিয়ে গুণ করব। তাহলে আমরা কোন কাজটি আগে করব। এককের ঘরের সংখ্যাটিকে দুই দিয়ে আগে গুণ করব। তাহলে দেখো আটকে দুই দিয়ে গুণ করলে কত হয় বলো দেখি হ্যাঁ ঠিক বলেছো আট দোগুনে ষোলো ষোলোর কত নামাবো এখানে ছয় আর আমাদের হাতে কত রয়ে গেলো এক দশক এখন আমরা দশকের সংখ্যাটিকে গুণ করব তাহলে দুই দিয়ে চারকে গুণ করলে কত হয় হ্যাঁ কত হয় বলো বলো আট আর হাতে আমাদের ওই যে এক দশক রয়ে গিয়েছিল ওই এক দশক মিলে কত হলো নয় দশক তাহলে আমরা এখানে লিখে দিলাম নয় তাহলে আমাদের ফলাফল কত হয়ে গেল ছিয়ানব্বই এখন নিশ্চয়ই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো আমরা এর পরের বান্ন পৃষ্ঠার কিছু অঙ্ক একটু দেখে নিই ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ সবাই কি করো বোর্ডের দিকে একটু লক্ষ্য করো দেখো এখানে কি বলেছে তেতাল্লিশ গুণ তিন তার মানে হচ্ছে তেতাল্লিশকে আমাদের কি করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে একটু খেয়াল করে দেখো দেখো এখানে প্রথমে আমরা কি করেছি তেতাল্লিশকে তিন দিয়ে গুণ করার ক্ষেত্রে এককের ঘরে সংখ্যাটিকে আমরা কি করেছি গুণ করেছি তার মানে তিন দিয়ে আমরা প্রথমে কাকে গুণ করবো তিনকে গুণ করব। তাহলে দেখো তিন আর তিন গুণ করলে কত হয় নয় হয় তাহলে আমরা এককের ঘরে কত লিখে ফেলেছি নয় লিখেছি এরপরে দেখো আবার কি করেছি এখন এই এককের ঘরে নয় লিখে ফেলেছি তারপরে আমরা দশকের ঘরে সংখ্যাটিকে তিন দিয়ে গুণ করছি তাহলে দেখো চারকে তিন দিয়ে গুণ করলে কত হয় বারো তাহলে এরপরে আমরা লিখে দিয়েছি দশকের ঘরে দুই এবং শতকের ঘরে এক তাহলে আমাদের ফলাফল হয়ে গেল কত একশো উনত্রিশ ঠিক এখানে দেখো একইভাবে করে দেখানো আছে তিনকে তিন দিয়ে গুণ করলে কত হয়েছে এককের ঘরে নয় এই যে আমরা লিখে দিয়েছি এককের ঘরে নয় এরপরে হচ্ছে দশকের ঘরে চার তার মানে চার দশক মানে হচ্ছে চল্লিশ কে কি করেছি তিন দিয়ে গুণ করেছি এতে আমাদের ফলাফল হয়েছে কত একশো তাহলে দেখো আমরা এখন কি করলাম যোগ করে দিলাম যোগ করে দেওয়ায় কি হয়েছে আমাদের ফলাফল হয়েছে একশো উনত্রিশ তার মানে হচ্ছে তেতাল্লিশকে তিন দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি একশো উনত্রিশ তার মানে হচ্ছে সাতষট্টিকে আমরা কি করব তিন দিয়ে গুণ করব ঠিক একইভাবে দেখো সাতকে প্রথমে আমরা কি করেছি তিন দিয়ে গুণ করেছি তার মানে হচ্ছে এককের ঘরের সংখ্যাটিকে আমরা তিন দিয়ে গুণ করছি তাহলে হচ্ছে কত সাতকে তিন দিয়ে গুণ করলে হয় একুশ এখানে আমরা দেখো এককের ঘরে এক লিখেছি এবং দশকের ঘরে আগের মতন ছোট করে কি করেছি দুই লিখে রেখেছি একইভাবে নিচে এসে আমরা কি করলাম দশকের ঘরের সংখ্যাটিকে তিন দিয়ে গুণ করছি তার মানে হচ্ছে ছয় গুণ তিন ছয়কে তিন দিয়ে গুণ করলে কত হবে আঠারো আঠারো আর এখানে আমার দশকের ঘরে ছিল কত দুই তাহলে আঠারো আর দুই মিলে কত হয় ঠিক বলেছ বিশ হয় তাহলে আমরা দশকের ঘরে শূন্য এবং শতকের ঘরে গিয়ে কত লিখেছি দুই তার মানে হচ্ছে আমাদের ফলাফল হয়েছে দুইশো এক এখানে দেখো একইভাবে আমি দেখিয়েছি সাতকে তিন দিয়ে গুণ করলে কত হয় একুশ দেখো সাত গুণ তিন মানে হচ্ছে একুশ আবার ছয় দশক ছয় দশক মানে হচ্ছে ষাট তাহলে ষাটকে তিন দিয়ে গুণ করেছি এতে আমাদের ফলাফল হয়েছে কত একশো আশি এবার আমরা যোগ করে দিয়েছি তাহলে কত হলো দেখো এককের ঘরে এক আর দশকের ঘরে আট আর দুই মিলে হচ্ছে দশ দশের কত লিখেছি আমরা শূন্য আর এক শতক রয়ে গিয়েছে এই এক শতক এনে এই এক শতকের সাথে যোগ করে দিয়েছি এতে কত হয়েছে তার মানে আমাদের ফলাফল হচ্ছে আমার মনে হয় এখন তোমরা খুব ভালোভাবে জিনিসটি বুঝতে কি আরও একটি অঙ্ক আমরা করে দেখব আমরা এবারে আরেকটি অঙ্ক করে দেখি কিন্তু এবার আমরা কি করব। সরাসরি আমরা গুণ করে ফেলবো আমরা তো অনেকগুলো দেখলাম কিভাবে করতে হয় ভেঙে ভেঙে করতে হয় আবার সরাসরিও করে দেখেছি তাহলে আমরা কি করি আরও একটি সরাসরি অঙ্ক নিই তাহলে তোমরা সবাই তোমাদের বইয়ের বা পৃষ্ঠাটি খুলে ফেলো এবং দেখো তোমাদের বইয়ে আমি যেভাবে করে করিয়েছি এভাবে করে করে দেওয়া আছে আসলে আমরা তো সবসময় এভাবে করে করতে পারবো না আমাদেরকে কি করতে হবে আমরা সরাসরি গুণ করে ফেলবো এখন বইয়ের পৃষ্ঠাটা একটু দেখে নাও তোমরা সবাই কি সবাই দেখতে পাচ্ছ না এখানে করে দেওয়া আছে এভাবে চলো এবার আমরা আর এইভাবে করব না এবার আমরা সরাসরি একটু গুণ করে দেখি তাহলে চলো আমরা এখন সরাসরি গুণ করব তাহলে চলো আমরা সবাই কী করবো বারান্ন পৃষ্ঠা থেকে একটি গুণ সরাসরিভাবে করে ফেলি তাহলে দেখো আমি তোমাদের দুই নম্বর গুণটি করে দেখাচ্ছি দেখো এখানে আছে বাষট্টি গুণ চার তাহলে দেখো আমরা লিখে ফেললাম বাষট্টি গুণ চার তাহলে দেখো এখন আমরা যদি সরাসরি গুণ করতে চাই তাহলে কি করব বড়ো দেখি আমরা কি শিখেছি প্রথমে এককের ঘরের সংখ্যাটিকে আমরা গুণ করব তাহলে দেখো এককের ঘরে কত আছে দুই দুইকে চার দিয়ে গুণ করলে কত হয় কে বলতে পারবে ঠিক বলেছো দুইকে চার দিয়ে গুণ করলে কত হয় আট কিন্তু এখন আমরা কোথায় লিখব একটু কি করব ডান দিকে সরিয়ে লিখবো কারণ আমাদের এককের ঘরে লিখে দিলাম কত লিখলাম আট এরপরে আমরা কি করব দশকের ঘরে চলে আসবো দশকের ঘরে কত আছে ছয় এখন ছয়কে চার দিয়ে গুণ করলে কত হবে একটু চিন্তা করে বলো ঠিক বলেছ ছয়কে চার দিয়ে গুণ করলে হবে চব্বিশ কিন্তু আমরা কী করবো চব্বিশের চার লিখব দশকের ঘরে আর কত রয়ে গেল দুই এই দুই চলে আসবে আমার শতকের ঘরে তার মানে হচ্ছে আমরা বাষট্টিকে চার দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের ফলাফল কত হবে দেখো ফলাফল হচ্ছে দুইশো আটচল্লিশ এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আচ্ছা দেখো বইয়ের বারান্ন পৃষ্ঠার আমি হচ্ছে চার নম্বর অঙ্কটি আবার তোমাদের করে দেখাচ্ছি দেখো চারে কী ছিল এটা আমরা করেছি পাশাপাশি এবার করব আমরা উপর নিচ দেখো পঁচাত্তর কে গুণ করতে হবে আট দিয়ে তাহলে দেখো এবার আমরা উপর নিচে গুণ করব তাহলে প্রথমে আমাদের কাজ কি হবে এককের ঘরে সংখ্যাকে গুণ করা তাহলে এককের ঘরে কত আছে পাঁচ পাঁচকে আট দিয়ে গুণ করলে কত হয় একটু চিন্তা করে বলো ঠিক বলেছো চল্লিশ তাহলে চল্লিশের কত লিখবো আমরা এককের ঘরে এককের ঘরে কি আমরা চল্লিশ লিখতে পারবো লিখতে পারব না তাহলে আমরা কি করব এখানে শূন্য লিখব আর চার দশক আমাদের রয়ে গেল এখন আমরা দশকের ঘরের সাথে আট গুণ করব দশকের ঘরে কত আছে সাত তাহলে সাতকে আট দিয়ে গুণ করলে কত হয় ছাপ্পান্ন আর আমাদের কত দশক রয়ে গিয়েছিল চার দশক তাহলে ছাপ্পান্ন দশক আর চার দশক মিলে কত হলো ষাট দশক কিন্তু আবার আমরা কি করব দশকের ঘরে তো একসাথে ষাট লিখতে পারবো না তাহলে আমরা কি করব এখানে দশকের ঘরে শূন্য দিব এবং শতকের ঘরে ছয় লিখব তাহলে দেখো এতে আমাদের ফলাফল কত হলো ছয়শো তোমরা কি এবার বুঝতে পেরেছ আমি আশা করি তোমরা নিশ্চয়ই এবার সুন্দরভাবে গুণগুলো করতে পারবে তাহলে আমরা আজকে কি করলাম প্রথমে আমরা ভেঙে ভেঙে গুণ করা শিখলাম তারপরে সরাসরি গুণ করলাম এবং গুণ করার পদ্ধতিটি খুব ভালোভাবে জেনে নিলাম আমাদের গুণ করার সময় কি করতে হবে প্রথমে এককের ঘরের সংখ্যাকে গুণ করতে হবে তারপরে দশকের ঘরের সংখ্যাকে গুণ করতে হবে আর যদি এককের ঘরে সংখ্যাকে গুণ করার পরে হাতে কোনো কিছু থেকে যায় তাহলে সেটা আবার দশকের ঘরের সংখ্যাকে গুণ করে তার সাথে যোগ করে পরে লিখতে হবে আমি আশা করি বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আমি আজকে ক্লাস এখানেই শেষ করব। কিন্তু তার আগে তোমাদের কি করতে হবে বাড়ির কাজ নিতে হবে তাহলে চলো আমরা চট করে একটু বাড়ির কাজ নিয়ে নিই তাহলে আমাদের আজকের বাড়ির কাজ হবে তোমাদের বাউন্ন পৃষ্ঠায় যেই অঙ্কগুলো আছে এগুলো তোমরা সবাই বাড়িতে খুব মনোযোগ দিয়ে করবে চার নম্বরে আছে গুণ করি এটা তোমরা সবাই খুব ভালো করে করবে এবং প্রয়োজনে তোমার অভিভাবকের সাহায্য নিবে তাহলে আমি আজকের পাঠ এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে